আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বারবারের মতো আবার একটা নতুন ভিডিও চলে এসেছে। আজকের ভিডিও টপিকস তাঁতাল তৈরি করবো, সোল্ডারিং আয়রন মেশিন তৈরি করবো। তো তার জন্য আমাদের কাছে একটা আছে উড পেন্সিল, এটা দিয়ে আমরা সোল্ডারিং আয়রন তৈরি করবো। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমাদের এখানে উড পেন্সিলটাকে কেটে নিতে হবে, এ পর্যন্ত করে আমরা কেটে নেব। কেটে উড পেন্সিলের ভিতরে যেটা আছে ওটাকে আমরা বাইর করবো। আর আপনারা এটা খুব সাবধানে কাটবেন, ভিতরে যেটা আছে ওটা কিন্তু অনেক সফট, সহজে ভেঙে যায়। আমরা এটাকে কেটে নিই। তো আমাদের এই পেন্সিলটার মাথায় একটু তার বেঁধে নেবো, তা সেটার জন্য আমাদের অল্প কিছু তার লাগবে। আমরা তারটাকে একটু বের করে নেই। দুইটা তার লাগবে আমাদের, আমরা দুইটা তার নেব। তার দুটিকে আমরা এখানে কেটে নেব। আর একটা তার আমরা এখানে মাথার দিকে পেঁচিয়ে নেব। তো এটা অনেক সহজে ভেঙে যায়, আপনারা সাবধানে এটা বাদ দেন, আমাদের তারটা বাদে। তো এটাতে লাইন দেওয়ার জন্য আমরা একটু দুইটা তার জুড়ে দেবো, একটু দুইটা তার জুড়ে নেই। তার জুড়ে আমরা একটু টেপ দিয়ে সুন্দরভাবে একটু স্মার্ট করে নেব। সেটা যেন একটু স্মার্ট মতো দেখায়, তবে এটা তো এটা অনেকটা এরকম দেখাচ্ছে, অনেকটা মোটামুটি স্মার্ট দেখাচ্ছে। তো আমরা এটাতে এখন 12 ভোল্ট দেব, আমরা এখানে দেবো 12 ভোল্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 12 ভোল্ট দেখতে পাচ্ছেন, 12 ভোল্ট 3000 এম্পিয়ার ট্রান্সফর্মার, এটাতে সব সেট আপ দেওয়া আছে। তো আমরা একটা লাইন এখানে দেবো। বন্ধুরা, আমাদের ওই পেন্সিলটা একটু প্রবলেম হয়েছিল, আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, পেন্সিলটা একটু দামি পেন্সিল নেবেন। আমরা যেহেতু ওটা একটু কম দামি পেন্সিল ছিল, হয়তো সেজন্য ওটা লাইনটার সাথে এটা এটা ভেঙে গিয়েছিল। তবে আরেকটা পেন্সিল নিয়েছি এবং সেটাতে সব সেট আপ দিয়ে দিয়েছি আগের মতো করে, সেম, কোনো পরিবর্তন নেই। তো তাহলে এটাতে আমরা এখন লাইন দিই। লাইন দেওয়ার পর দেখতে পাচ্ছেন অল্প অল্প ধোঁয়া উঠতেছে, তো এটি গরম হচ্ছে কিনা আমরা একটু ওখানে রজনে টাচ করে দেখি। হ্যাঁ, এটাতে কিন্তু তাতালের মতো ধোঁয়া উঠতেছে এবং খুব দ্রুত হিট হয়েছে। তো আমরা এটাতে এখন দেখি রং গালানো যায় কিনা। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে একটি সোল্ডারিং আয়রন তৈরি করা যায় খুব সহজে। আমি এটা তৈরি করেছি বাড়িতে, খুব সহজে, মোটামুটি কার্যকর। আমরা 400-500 টাকা দিয়ে যেটা কেনা দরকার তার চেয়ে এটা মোটামুটি কার্যকরী। আপনারা যারা ইউটিউবার তারা চাইলে এটা তৈরি করতে পারেন। আর এটা তৈরি করার একটা ফুল ভিডিও যদি আপনারা দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানান, অবশ্যই একটা ফুল ভিডিও করার আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, একটা ছোটো বড়ো সব কিছু করা যায়, এখানে এই ক্যামেরা ফোন এখানে বাঁধিয়ে রাখা যায়, এই ছোটো বড়ো সব কিছু। মোটামুটি এটা একটা স্মার্ট ট্রাইপড, আপনারা যদি চান তাহলে আপনাদেরকে একটা ভিডিও করে দিতে পারি, আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে এবং সেটা কার্যকরী। আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, কমেন্ট করে আমাদের জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।